ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ, নিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। আমি নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির সভা আমি একটা কথা বলি, তার আগে আমি যদি না বলি অন্যায় হবে, যে আমিও এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। একে আমাকে যিনি প্রভাবিত করেছেন এবং যিনি বাংলার মানুষকে একটা জায়গায় বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই রাজ্য বিজেপি জিততে পারেন, তিনি আমাদের কৈলাস বিজয়বর্গীজি এবং শিবপ্রকাশজি, এনাদের যৌথ জুটি বাংলাতে একটা কথা বোঝাতে সক্ষম হয়েছিল যে না, বাংলাতেও ভারতীয় জনতা পার্টির পতাকা উঠতে পারে এবং ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার গড়তে পারে, এইটা বোঝাতে সক্ষম হয়েছিলেন কৈলাসজি, আমার অগ্রজ এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। আমি সেদিনকে শুভেন্দু বলেছে হলদিয়াতে, আমি যবে থেকে তৃণমূল ছেড়ে দিয়েছি এবং সোজাসুজিভাবে আমার সাথে যার যার সাথে যোগাযোগ ছিল, আমি প্রত্যেককেই টেলিফোন করে বলেছি ভয় পাচ্ছিস, আসতে পাচ্ছিস না, যাই থাক, কিন্তু তৈরি হ, অসম্মানিত হওয়ারও একটা সীমা থাকে, সেই অসম্মানিতার মাপকাঠিটা পেরিয়ে হয়ে গেলে আর কিন্তু ওই দলটা করতে পারবি না। আজকে দাঁড়িয়ে আমি বলছি, শুনুন, আমার থেকে যারা ছোট বা যারা রাজনীতি করেছেন বা রাজনীতিতে আছেন, তারা কেউ বাংলা কংগ্রেস শুনেছিলেন? কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শোনেননি। 69 সালে বাংলা কংগ্রেস অজয় মুখার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল, 67 সালে ক্ষমতায় এসেছিল এবং হই হই করে ক্ষমতায় এসেছিল। তারপরে আজকেই বাংলা কংগ্রেস, বিপ্লবী কংগ্রেস, বাংলা কংগ্রেস আছে কি নেই এটা কেউ খবর রাখেন? বিপ্লবী বাংলা কংগ্রেস বলে কিন্তু আর কিছু নাই। আমিও আজকে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন আমার স্বাক্ষর ছিল। আমি মনে করি যারা আজকে গদ্দার বলছে আমাদের নতুন সহকর্মীদের, তারা তো দলের সাথে গদ্দারি করেছেন, করে দলটা ভেঙেছিলেন, কংগ্রেস ভেঙেছিলেন, আজকে তারা মঞ্চ বেঁধে মাইক বেঁধে এই ধরনের কাজগুলো করছেন, এটা তাদের শোভা পায় না। এবং লিখে রেখে দিন, আমি অনেক ভুল বলতে পারি, অনেক ব্যাপারে আপনারা আমার সাথে সহমত না হতে পারেন, কিন্তু রাজনীতির অঙ্কটা আমি বুঝি না, এটা বললে কিন্তু কেউ মানবে না, আমিও মানি না। আমি আপনাদের বলছি, আপনারা লিখে রেখে দিন, সন্ময় এখানে বহুত দিনের মানুষ, ভালো লেখে, আমাদের দলে যোগ দিয়েছে। আমি বলছি লিখে রেখে দিন, আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিপ্লবী বাংলা কংগ্রেসের থেকেও খারাপ জায়গায় পৌঁছবে, এই দলটা ছিল এই কথাই বলবে। তাই আজকের এই সভায় দেখুন, এখানে অর্জুন সাংসদ, লকেট সাংসদ, ভারতীয় জনতা পার্টি যেভাবে অন্য রাজনৈতিক দল থেকে আসা মানুষদের সম্মান দিতে জানে, এই সম্মান তৃণমূল কংগ্রেস কোনোদিনও কাউকে দিতে পারবে না, এটা আমি জোর গলায় বলে দিই। এই স্বাভাবিকভাবে আজকের এই জমায়েত যে অনুষ্ঠান, যে জমায়েত ডেকে যাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সবাইকে একটা কথা বলছি, দলের প্রতি আস্থা রাখুন, দলের প্রতি বিশ্বাস রাখুন, আপনারাও দলে থেকে যে সম্মান পাবেন এই সম্মান আপনি ভাবতেও পারেন না। তাই আমি আবার আজকে বলি, সবাই এই সভায় আসার জন্য, ধরুন আমি তো 3.5 বছর দলে এসেছি, আমাকে তো আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টি, পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমাকে তো সহসভাপতি করেছে, স্বাভাবিকভাবে এই সম্মান আমি তো ভাবতেই পারি না যে এত বড় একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় স্তরের আমাকে সহসভাপতি করা হয়েছে। তাই আমি আপনাদের বলি, দল আপনাদের যেভাবে গ্রহণ করেছে তার প্রতি সম্মান রেখে,
তার প্রতি মর্যাদা রেখে দলটাকে নিতে হবে এবং মানসিকভাবে তৈরি করতে হবে যে আগামী বিধানসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচন থেকেই তৃণমূল কংগ্রেস টাকা উঠে যাওয়ার ভূমিকাটা যেন তাড়াতাড়ি শুরু হয় তার কাজ আমাদের করতে হবে আমরা সবাই মিলে যদি এগিয়ে যাই এগোই এবং একটা কথা আছে সবকা সাথ সবকা বিকাশ এবং সবার সাথে সাথে আর একটা কথাই বলি যে আমি নিজে মনে করি এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে আমরা নিশ্চিত করে বিদায় দেব এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই তাই সবাই সাথে একবার বলি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি বাবুকে কাল বলছিলাম বাবুকে যে বাবু জয় শ্রীরাম বলে কিছু কিছু মানুষ আছে তারা ভাবে তাদের অপমান করা হচ্ছে তা কিন্তু নয় জয় শ্রীরাম হচ্ছে ভারতবর্ষের শৌর্য বীর্যের প্রতীক তাই জয় শ্রীরাম বলে আমরা সবাইকে সম্মান জানাচ্ছি। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। হ্যাপি ওয়েডিং, নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে আজই রেজিস্টার করুন www.songipoint.com কল 8583981727। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।